কেশিয়ারির প্লাবিত এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়ালো কেশিয়ারির ব্যবসায়ী সমিতি। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা, সবং, দেবড়া সহ বিভিন্ন এলাকা। এই সমস্ত এলাকার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেশিয়ারি ব্যবসায়ী সমিতি। বুধবার কেশিয়ারি ব্যবসায়ী সমিতি চিড়ে, আলু, চাল প্রভৃতি সামগ্রী পাঠানোর ব্যবস্থা করে। এদিন সকালে কেশিয়ারি থেকে ছোট গাড়িতে সমস্ত খাদ্য সামগ্রী ও পণ্য পাঠানো হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। 4 কুইন্টাল চিড়ে, 2 কুইন্টাল গুড় ও 4 কুইন্টাল আলু সহ মুড়ি বন্যা দুর্গত মানুষের জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। সবং ব্যবসায়ী সমিতির আবেদনে সাড়া দিয়ে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। তাদের দাবি, সবং, চাঁদপুরি, তেমাধারি প্রভৃতি এলাকা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জলের তলায় রয়েছে বহু ঘরবাড়ি, অসহায় ভাবে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। আবার অনেকেই আশ্রয় নিয়েছে এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বন্যা পরিস্থিতিতে সবাই পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারিভাবে দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছে ব্যবসায়ী সমিতি। কেশিয়ারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কয়েকদিন আগে কেশিয়ারি ব্লকের নচিপুর বাগাস্তি এলাকার অতিবৃষ্টিতে বিপর্যস্ত বহু মানুষের হাতে শুকনো খাবার, চিড়ে, গুড় তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়। আমাদের আজকে যে সবং, তেমাথানি, চাঁদপুরি ওপাশে যে সমস্ত জলে বন্যায় যে বিধ্বস্ত, আমরা তেমাথানি ব্যবসায়ী সমিতি, সবং ব্যবসায়ী সমিতির আবেদনে কেশিয়ারি ব্যবসায়ী সমিতি থেকে সামান্যতম কিছু দান আমরা ওনাদের উদ্দেশ্যে পাঠালাম, হ্যাঁ, যাতে ওখানকার বন্যাভাসী মানুষরা উপকৃত হয়। সেই জন্য আমরা 4 কুইন্টাল চিড়া, 2 কুইন্টাল গুড়, আলু 4 কুইন্টাল, মুড়ি, এই সমস্ত সামগ্রী আমরা সবঙ্গের উদ্দেশ্যে পাঠালাম যাতে ওখানকার মানুষজন উপকৃত হয়। কি ওই এলাকাতেও একটা ভারী বন্যা সৃষ্টি হয়েছে, কেমন রয়েছে ওই এলাকার মানুষজন? না, একদম মানে জলের নিচে সবাই রয়েছে, মানে ওখানকার দুর্দশা দেখলে সবারই চোখে জল আসবে। আমি চাই সরকারি তরফে যাতে আরও বেশি করে ত্রাণ ওখানে পৌঁছয়, সঙ্গে সঙ্গে আমরা যারা মানে এনজিও যারা আছি এবং ব্যবসায়ী যারা আছি আমরা ওদের পাশে থাকতে চাই। ভবিষ্যতে আগামী দিন আমরা ওদের পাশে আছি, সরকারকে অনুরোধ করবো যাতে ওই সমস্ত মানুষজনের দুর্গত এলাকায় সবাই পাশে থাকেন। এর আগে কোনো কখনো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা কর্মসূচি হয়েছে সেদিন থানার সহযোগিতায়, কেশিয়ারি থানার সহযোগিতায় আমরা ফুলবুনি, ভসরা এই সব সাইডে চিড়া, গুড়, মুড়ি এই সমস্ত পাঠিয়েছি, জল, বিস্কিট, হ্যাঁ, এই সমস্ত পাঠানো হয়েছে। এবং ওটা আইসি, কেশিয়ারি থানার আইসি যথেষ্ট সহযোগিতা আমাদের করেছেন এবং ওনারাই ডিস্ট্রিবিউশনটা করেছেন। কী বলুন, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই রয়েছে, আগামী দিনে আরও তো দুর্যোগ আসছে বলে জানা আবহাওয়া দপ্তর খবর, কি এইভাবে কি মানুষের কাছে সহযোগিতা করবেন এরকম আগামী দিনেও? হ্যাঁ, আমরা আমাদের যতটা সাধ্য মতো আমরা সাহায্য করব, যদি আমাদের পরিসরের মধ্যে আমরা আমাদের জনগণকে আমরা সাহায্য করে যাব। কি নাম আপনার? আমার নাম তপন কুমার দাস, কেশিয়ারি ব্যবসায়ী সমিতি। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট, টাইমস বাংলা।